মর্নিং বন্ধুরা, তো এখন বাজে ভোর 5টা আর ঢাকের আওয়াজ শুনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে এসেছি, কারণ এখানে কালী নাচ হচ্ছে। তো আমাদের চড়ক পুজোর শুরু থেকে শেষ যা যা নিয়ম আছে তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কাল রাত গাছ আনার পরে, মানে সারা রাত ধরে এই মন্দিরে কালী পুজো হয়েছে, এই ভোরবেলা সেই পুজো শেষ হওয়ার পরে কালী নাচ হচ্ছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের চড়ক গাছ। এই গাছটাই সারা বছর পুকুরের জলে ডোবানো থাকে। কালকেই নিয়ে আসা হয়েছে গাছটাকে, আর গাছটা অনেক পুরনো আর অনেকটাই লম্বা আর একদম সোজা। তো এই দেখো গাছটা ভালোই বেশ বড় আছে, আর এই যে গাছের মাথাটা। তো এই দেখো এখন বাজে প্রায় 12টা আর সবাই বাবার মাথায় জল ঢালছে। আর এই যে গঙ্গা জলটা এনেছে হচ্ছে সেই গঙ্গা থেকে, তোমাদের আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম না গঙ্গাটা, সেই গঙ্গা থেকে। মানে এই মাঠ থেকে সেই গঙ্গার দূরত্ব প্রায় 18 কিলোমিটার। তো এনারা প্রত্যেকে খালি পায়ে হেঁটে জল নিয়ে এসছে বাবাকে, বাবার মাথায় জল ঢালার জন্য। তো দেখতেই পাচ্ছ অনেক বাচ্চারাও গেছে, কিন্তু আমি কখনো যাইনি সাহস করে, কারণ এতটা রাস্তা আমি হাঁটতে পারবো না মনে হয়। তো যাই হোক, অনেকেই গেছে, তো সবার ভিডিও আমি করতে পারিনি, আমি এইমাত্র এলাম, তো এনাদের ভিডিওই করতে পেরেছি। তো দেখো গাছটাকে জল ঢেলে শুদ্ধ করা হচ্ছে। আর বিকেলবেলায় দেখো চলে এসেছি মেলাতে, মেলার মাঠে আর কি আমরা সব বোনেরা মিলে সেজে গুজে একবার চলে এসেছি, এই হয়ে গেছে আর কি। যা গরম, এর মধ্যে ভালো লাগে না। তো মেলার দোকানপাট বসেছে, আর এই হচ্ছে আমাদের শিব মন্দির, আর ওই যে বাবা মানে শিব ঠাকুরের মূর্তি এখানে। এই যে সব পুজো হলো এইমাত্র, এইখানে সন্ন্যাসীরা সব গাছটা এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছে, মানে যেখানে গর্ত করা হয়েছে সেখানে গাছটা তো পোতা হবে। আর এই যে আমার ছোট মেয়ে আর আমার মা, আমার ছোট বোন পুজো করেছে, তো একটু আগেই পুজো শেষ হলো। এই যে এদিকে এনারা প্রত্যেকেই অঞ্জলি দিয়েছে, পুজোর অঞ্জলি। তো পুজো শেষ হলো এইমাত্র, তো এখন প্রসাদ বিতরণ হচ্ছে। আর এখানে সন্ন্যাসীরা দেখো চেষ্টা করছে গাছটাকে ওই গর্তের কাছে নিয়ে যাওয়ার পোতার জন্য। আর জল, দুধ, জল সব ঢালা হয়েছে বলে জায়গাটা একটু কাদা কাদা হয়ে গেছে। আর দেখো রাত্রিবেলা মেলাতে আমরা, খুবই গরম, কিন্তু আমাদের এই মেলা না দেখলে একদমই ভালো লাগে না। তো এই যে ফার্স্টে গঙ্গার জল দিয়ে জায়গাটা শুদ্ধ করা হচ্ছে। আর আমাদের এখানে প্রত্যেক বছরই 3 জন করে বসিতে ঘোরে, তো প্রত্যেক বছরের মতো এইবারও 3 জনই ঘুরবে। অনেকেই ঘুরতে চায় কিন্তু 3 জনের বেশি নিয়ম নেই। তো এই দেখো ফার্স্টে একজন ঘুরবে, তারপরে পরপর 3 জন ঘুরবে। তো চলো দেখতে থাকো। আর আমাদের গ্রামের মেলা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।
Thank you.